সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশে অনুষ্ঠিত হবে FAO-র আঞ্চলিক সম্মেলন। মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড। রহনপুরের রেল বন্দরের দাবি আদায়ে গণসংগীত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-র যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে FAO-র আঞ্চলিক সম্মেলন। 8-11 মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বৃহৎ সম্মেলনটি সফলভাবে আয়োজনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন যেখানে FAO-র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলো অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সভা কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব সাইদুল ইসলাম, FAO-র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিম্পসন অংশ নেন। চাপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হল রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মাটিকাটা সহারাগাছি গ্রামের মাসলেহুদ্দি ও আব্দুস সামাদ। বৃহস্পতিবার দুপুরে চাপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। চাপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌশলী আঞ্জুমান আরা জানান, গোয়েন্দা পুলিশের একটি দল 2016 সালের 26 মার্চ সদর উপজেলার আমনুরার টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে 200 গ্রাম হেরোইন সহ মুসলেহুদ্দিন ও আব্দুল সামাদকে আটক করেছিল। এরপর এসআই সাইদুর রহমান বাদী হয়ে চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদক মামলা দায়ের করেন। 2016 সালের 30 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওসমান গনি আদালতে মামলার চার্জশিট জমা দেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিজ্ঞ আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন। চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দরে রূপান্তরের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে রহনপুর রেল বন্দর বাস্তবায়ন পরিষদ। বৃহস্পতিবার তারা দাবি আদায়ে রহনপুর রেল স্টেশনে অবস্থান ও গণসংগীতের কর্মসূচি পালন করেন। রহনপুরে রেল বন্দর করার দাবি নিয়ে রচিত নিজের লেখা গান পরিবেশন করেন সিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন গণসংগীত। অবস্থান কর্মসূচি বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক উপজেলার চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আসাদুল্লাহ আহমদ সহ অন্যান্যরা। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316-02-5982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।